প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান দ্বাদশ অধ্যায়ে চার নম্বর সৃজনশীলের অঙ্কে সমস্যার সমাধান করবো। আজকে দেখো করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। জনাব পরিবারে পয়লা জানুয়ারি 2017 তারিখে আর্থিক অবস্থার নিম্নরূপ: নগদ তহবিল 20,000 টাকা, বাড়িঘর 3,35,000 টাকা, পরিচয়পত্র 25,000 টাকা, আয়কর 50,000 টাকা এবং 12% 60,000 টাকা। বছরের শেষে তার পরিবার প্রাপ্তি প্রদান হিসাব নিম্নরূপ: ব্যালেন্স বিডি 20,000 টাকা, বেতন 1,80,000 টাকা, পুরাতন টেবিল বিক্রয় 5,000 টাকা, কৃষি ফসল বিক্রয় 30,000 টাকা, ফার্মেসি ব্যবসার মুনাফা 75,000 টাকা। মোট
তাহলে দেখো নাটকের পরিবারের এক বছরের আয় পূরণ হলো 2,85,000 টাকা, আয় থেকে আমরা বাদ দেব হলো ব্যয়সমূহ, আয় থেকে আমরা বাদ দেব ব্যয়সমূহ। ব্যয়ের মধ্যে দেখো আছে খাদ্য সামগ্রী পড়ায় 77,500 টাকা, 77,500 টাকার মধ্যে দেখো সমাপনী খাদ্য আছে হলো 1,000 টাকা। 77,500 টাকা থেকে যদি আমি সমাপনী খাদ্য 1,000 টাকা বের করি, তখন আমি পাবো 76,500 টাকা আমার খাদ্য বাবদ ব্যয় দেবে আপনার মধ্যে। বাড়ি মেরামত বাবদ ব্যয় হচ্ছে দেখো 8,000 টাকা, বাড়ি মেরামত ব্যয় হলো 8,000 টাকা, বিদ্যুৎ বিল আছে 6,000 টাকা এবং বিল পক্ষে আছে হলো 1,200 টাকা। আমি বন্ধু উদ্যোগকে বলেছি দেখো নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। এখন দেখো অঙ্কের মধ্যে বিদ্যুৎ বিল আছে হলো 6,000 টাকা, 6,000 টাকা থাকলে প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল আসে হলো 6 টাকা করে। দেখো বিদ্যুৎ বিল আছে আমার 6,000 টাকা এবং এখানে বলছে 2 মাসের বিদ্যুৎ বিল পক্ষে আছে আমার 1,200 টাকা। তাহলে দেখো 6,000 সাথে যদি আমি 1,200 টাকা যোগ করি, তাহলে বিদ্যুৎ বিল পাবো হলো 7,200 টাকা বিদ্যুৎ বিল। এবং দেখো চিকিৎসা খরচ আছে 3,500 টাকা, যেটা হলো ব্যয় মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবং দেখো লেখাপড়া খরচ আছে হলো 14,500 টাকা হলো লেখাপড়া খরচ। এবং দেখো পরিবারে কাপড় চোপড় পরা অ্যামাউন্ট আছে 16,700 টাকা, পরিবারে এক বছরে কাপড় চোপড় পরার পরিমাণ ছিল দেখো 16,700 টাকা। ঋণের সুদ আছে হলো 5,800 টাকা হলো ঋণের সুদ। এবং দেখো সুদ পকে আছে 1,400 টাকা, ঋণের সুদ আছে 1,400 টাকা, 5,800 সাথে যদি আমি 1,400 টাকা যোগ করি 7,200 টাকা আমি পাবো। তাহলে দেখো আমার মোট ব্যয়ের পরিমাণ হলো 1,33,600 টাকা, আমার পরিবারে আয় হলো 2,85,000 টাকা। তাহলে দেখো যদি আমি 2,85,000 টাকা থেকে যদি 1,33,600 টাকা বিয়োগ করি, তাহলে দেখো আমার পরিবারের আয় উৎপন্ন থাকে 1,51,400 টাকা। তাহলে দেখো আমার আয় ব্যয় বিবরণীতে আমার আয় উৎপন্ন হলো 1,51,400 টাকা। তাহলে দেখো আমি অধ্যায় দ্বাদশে 4 নম্বর ক এবং খ নং অঙ্কের সমস্যা সমাধান এখানে করলাম। তোমরা অঙ্কগুলো ভালোভাবে রিভিশন করবা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।